দেখো, আমি শুরু করছি এখান থেকে আজকে আবার, যেটা হচ্ছে জি লাস্ট স্যার, দেখেছিলাম যে কিভাবে একটা সার্কেল আঁকা যায় একটা স্কোয়ারের মাধ্যমে, স্কোয়ার এঁকে সেখান থেকে কিভাবে একটা ফ্রি হ্যান্ড সার্কেল আঁকা যেতে পারে। তো ওই একই প্রসিডিওরে আমরা দেখবো যে কিভাবে একটা আর্ক আঁকা যেতে পারে। আর্ক একটা বৃত্তচাপ, বৃত্তের একটা অংশ হচ্ছে আর্ক, যে কোনো একটা বৃত্তের অংশ হতে পারে, কোনো স্পেসিফিক হয়তো বৃত্তের না হলেও একটা যে কোনো একটা বৃত্তের অংশকে আমরা আর্ক বলে থাকি, তাই তো? এখানে মোটামুটি একটা এই একদম সেম প্রসিডিউরে আমরা এখানে আঁকতে পারি। কিভাবে, যে একটা তোমার স্কোয়ার এঁকে নিলাম, তো এখানে স্কোয়ারের যে এই যে বাহুগুলো আছে, বাহু দুটা কিসের সমান হবে, যে এর হচ্ছে রেডিয়াসের সমান হবে। তো এই দুটা যদি রেডিয়াসের সমান হয়, সেন্টারটা এইদিকে কোথাও আছে এখানে, হ্যাঁ, তো তারপরে তাহলে কি করা যেতে পারে, যে প্রথমেই আমরা এই ইয়াটা এঁকে নিলাম, একটা ডায়াগোনাল এঁকে নিলাম, আগে যেভাবে করেছিলাম সার্কেলের ক্ষেত্রে, যে দুইটা ডায়াগোনাল এঁকেছিলাম, এখানে একটা ডায়াগোনাল প্রথমে নিয়ে নিলাম, তাই তো? এই যে এখানে যখন নিয়েছিলাম দুইটা ডায়াগোনাল এঁকেছিলাম, তো এখন দেখো একটা ডায়াগোনাল নিয়ে নিলাম, নিয়ে ওই আগের মতো যে এইখানে এই দুই কর্নার পয়েন্টে ছেদ করলো, আর যদি কর্নার পয়েন্টে ছেদ করে এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, এদিক থেকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এই এটা ডায়াগোনালকে কোন জায়গাটাতে ছেদ করতে পারে সেরকম একটা ধারণা নিয়ে এই যে এইখানটাতে দেখো তিনটা পয়েন্ট কাট করে এই আস্তে করে জয়েন করে দিলাম, যাতে মোটামুটি এখন একটা আর্ক হয়ে গেল। তো এই যে কাজগুলা আমরা বলেছিলাম যে দুই ধরনের পেন্সিল আমরা এখানে ইউজ ইউজ করি, HB 2B। তো 2B সাধারণত HB-র চেয়ে, বা 2H যদি আমি বলি, তাহলে HB 2H এর চেয়ে কি বলে গাঢ়, এবং 2B HB-র চেয়ে আবার গাঢ়। তুমি যদি HB আর 2B ইউজ করো, তাহলে এই যে তোমার এইখানে কি বলে এই যে স্কোয়ারটা যেটা আছে, স্কোয়ারটা কিন্তু একটা মানে টেম্পোরারি একটা জিনিস, এটা শুধুমাত্র একটা স্কেচ করা, এটা একটা ধরো মানে আসল জিনিস কি আমি আঁকবো হচ্ছে আর্ক। এখানে স্কোয়ার কিন্তু আমার মূল পারপাস না, যার কারণে স্কোয়ারটা আঁকবো। দেখো এখানে দেখলেও বুঝতে পারবা যে এটা কিন্তু একদমই খুবই হালকা করে আছে, যে স্কোয়ারটা আঁকা হয়েছে খুব হালকা করে, যেখানে আর্কটা আঁকা হয়েছে গাঢ় করে। তো তার মানে হচ্ছে কি, মানে মেইন যে আমার টার্মটা সেটা আমরা আঁকবো যে একটা ডিপ কালার দিয়ে অথবা একটা ডার্ক পেন্সিল দিয়ে, তাই তো? আর যেটা হচ্ছে আমার সাপোর্টিং হবে গ্রিডের ক্ষেত্রে হতে পারে, মানে যেসব যেই জিনিসটা আমার সাপোর্টিং, যেটা না থাকলেও চলবে বা থাকবে না ফাইনালি, তো সেটাকে আমরা আঁকবো হচ্ছে মানে খুবই হালকা দিয়ে, যেমন সেটা হতে পারে 2H অথবা HBO হতে পারে, যদি তুমি আঁকার সময় 2B ইউজ করো। তো এটা আমি আশা করবো যে তোমাদের লাস্ট দিন আমি যেসব আঁকতে দিয়েছিলাম সেগুলো তোমরা এঁকেছো। আরেকটা জিনিস ছিল, জি স্যার, রাখছি স্যার। হ্যাঁ, বাদ দিয়ে গেছিলাম এর আগের স্লাইডটাতে, আমি যদি যাই এখানে দেখো, এর আগে আমরা বৃত্ত গেছিলাম কিভাবে, যে একটা দিয়ে স্কোয়ার দিয়ে। আরেকটা ভাবে এই সার্কেল আঁকা যায়, সেটা হচ্ছে কি, এই দেখো স্টার্টিং উইথ সেন্টার লাইন, এই যেটা হচ্ছে সেন্টার লাইন দিয়ে আরেকটা আঁকার একটা প্রসিডিউর আছে, সেটার ক্ষেত্রে দেখো প্রথমেই তুমি এই যে আগে যেমন ডায়াগোনালে গেছিলা, এখন একটা ক্রস চিহ্ন আঁকো, যে তোমার লাইক কার্টেসিয়ান যে কি বলে এটাকে কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেট সিস্টেম, সেটার মতো করে এক্স ওয়াই প্লেনের মতো করে এঁকে নাও। তাহলে এঁকে নিয়ে সেটাকে আবার মাছ দিয়ে দেখো দুই ভাগ করছে, এই যে দুই ভাগ করার ফলে এখন এটা একটা এই যে এরকম একটা চাকার মতো তৈরি হলো, এবং এর এখন এটা এটা হচ্ছে সেন্টার, যেখানে এই চারটা চারটা যে কি বলে সরলরেখা যেখানে ছেদ করেছে, এটাকে তুমি এখন ধরে নাও যে সেন্টার পয়েন্ট। তো এটা যদি সেন্টার পয়েন্ট হয়, তাহলে এই সেন্টার পয়েন্ট ধরে চার দিক দিয়ে তুমি একটা ড্রাফট করতে থাকো, যে বৃত্তটা কোন দিক দিয়ে যেতে পারে। তাহলে যদি হয়ে যায়, তারপর সবগুলো যোগ করে দিলে একটা সার্কেল হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড যে ড্রয়িং বা ফ্রি হ্যান্ডে কাজ করার বিষয়গুলো এখানে আমরা দেখতে পেলাম, যে কিভাবে বিভিন্ন ধরনের জিওমেট্রিক এলিমেন্ট এখানে আঁকা যেতে পারে, বা জিওমেট্রিক শেপগুলো আমরা আঁকতে পারি ফ্রি হ্যান্ডে। তো এটা একটা গেল, তোমরা এইগুলোও প্র্যাকটিস করো বাসায়। এখন দেখি গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ, তো গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজে কি কি আছে আমরা দেখি, তাই তো? আমরা বলেইছি যে আসলে ইঞ্জিনিয়ার ভাষা হচ্ছে, সেটা যে ইঞ্জিনিয়ারই হোক হোক না কেন, ইঞ্জিনিয়ারিং এর ভাষা হচ্ছে, মেইন ভাষা হচ্ছে সেটা হচ্ছে তোমার ড্রয়িং, ঠিক আছে? তুমি ধরো যখন ফিল্ডে কাজ, ফিল্ডে যখন তোমার কাজ যাবে বা প্র্যাকটিক্যালি যখন তোমার কাজটা যাবে, তুমি কিন্তু কি হিসাব করছো, ম্যাথমেটিক্স সলভ করছো, কি প্রবলেম সলভ করছো,
কি ধরনের ট্রান্সফরমেশন ইউজ করছে, এইসব কিন্তু কোনো কিছুই যাবে না। যাবে কি ফাইনালি তোমার আউটপুটটা, আউটপুটটা কি, এবং আউটপুটটা ধরো তুমি যদি একজন সাপোজ তোমাদের পার্সপেক্টিভে আমি যদি বলি যে তোমার যেহেতু সিএসি, হয়তো যারা হার্ডওয়্যারে যাবা, তো কোনো একটা হার্ডওয়্যার যদি ডিজাইন করতে চাও বা কোনো একটা হার্ডওয়্যার বানাইতে চাও বা কিছু একটা করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই সেই হার্ডওয়্যার ডিজাইন করতে হবে, এবং সেটা তুমি যত এর পিছনে যত হিসাবই করো, হিসাব কিন্তু তোমার সেটা কখনোই ফিল্ডে যাবে না, বা সেটা যখন এক্সিকিউট হবে সেখানে হিসাব দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। সেটা কীভাবে বানাইতে হবে, সেটা ড্রয়িংটা কি ডিজাইনটা কি সেটা যাবে। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভে যদি বলি, আসলে এটার পিছনে আমি কত হিসাব করছি বা কি করছি সেটা আসলে কোনো এখানে তোমার সেটা দিয়ে আলটিমেটলি আমার ফিল্ডে কোনো লাভ নাই, ফিল্ডে ওটা গেলেও কোনো মানে লাভ নাই আমার করলে। কারণ ফিল্ডে যারা কাজ করবে বা যারা এটাকে এক্সিকিউট করবে, তারা কিন্তু হিসাব দেখে আমি কি হিসাব করছি সেটা সে নাও বুঝতে পারে, বা ওটা দেখে কাজ করা যাবে না, কারণ হাজার হাজার পেজের হিসাব হতে পারে। কিন্তু ফাইনালি যে আমার যে ড্রয়িংটা, ড্রয়িং এর মধ্যে সবকিছু বলা থাকবে, ড্রয়িং দেখেই টোটাল হিসাবের ধারণা পাওয়া যাবে এখানে কি করতে বলা হয়েছে। যেটা আমি হাজার হাজার পেজ ডিজাইন করে বা হিসাব করে বের করছি, সেটা আমার হয়তো 2 পেজের ড্রয়িং এ আমি সেটাকে কি বলে দেখাই দিতে পারবো এবং সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ড্রয়িং এর পাওয়ারটা হচ্ছে এই জায়গাতে, যে একটা যেকোনো কিছু ভিজুয়ালাইজেশনের পাওয়ারটা হচ্ছে এই জায়গায়, যে এর পিছনের যত ব্যাকগ্রাউন্ডই থাক, সেটা এই যে ড্রয়িংটা মানে সেটা দেখে যাতে যে কারো ক্লিয়ার হয়ে যায়, ওই হয়তো রিলেটেড ফিল্ডের হোক অথবা এটা যদি সেরকম কমপ্লেক্স না হয় তাহলে যাতে প্রত্যেকের সাধারণ মানুষেরও যাতে সেটা ক্লিয়ার হয়, এইভাবে ড্রয়িংটা হতে হয়, তাই তো? এখন ধরো একটা জিনিস আমি বললাম যে এটা যদি সাপোজ ধরো এই যে এখানে একটা ফিগার আছে, এটাকে আমি যদি বলি এরকম একটা জিনিস যে 2-3টা ছিদ্র আছে একটু কার্ভ, তাহলে তুমি এটা তোমার মতো করে চিন্তা করতে পারো। আমি যদি এই ফিগার না দেখিয়ে বলি, এটা যদি দেখিয়ে এখন যদি বলি, তাহলে কিন্তু আলটিমেটলি এটা কি আছে তুমি কিন্তু বলে ফেলতে পারো যে আদৌ আছে, এটা দেখতে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়, তাই না? তো এই এই হচ্ছে এটা হচ্ছে গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ। যখন তুমি একটা ছবি দেখায়, যেমন সাপোজ একটা বই পড়লা, তুমি বই পড়লে এখন বইয়ের নায়ক নায়িকা বা সেখানকার যে এনভায়রনমেন্ট, তুমি সেটা তোমার মতো করে কল্পনা করো যে চেহারা এরকম হতে পারে, এই পরিবেশটা, যে পরিবেশটার কথা বলা হয়েছে একটা সিন কল্পনা করতেছি, যে সেই জায়গাটাতে এরা এই এরকম একটা জায়গায় আছে, এরকম ভাবে কথা বলতেছে বা এই ধরনের হতে পারে। সেটার উপরে যখন একটা নাটক বা সিনেমা বানানো হয়, তখন কিন্তু তুমি যেভাবে চিন্তা করছিলে তোমার চিন্তার উপর কিন্তু ডমিনেট করা হচ্ছে। তুমি একই জিনিস তুমি যখন দেখতেছো, আরেকজনকে বোঝানো যায়, এই হচ্ছে বিষয়টা। আমরা দেখি যে ইফেক্টিভনেস অফ দ্য গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ, তো ট্রাই টু রাইট দ্য ডেসক্রিপশন অফ দ্য অবজেক্ট। এইখানে যেমন ডিসক্রিপশন গুলা সাধারণত এর কি কি স্পেসিফিকেশন আছে, এখন ধরো এই হোলটা তুমি দেখলা, এখানে যে ভিতরে একটা হোল আছে, দুইটা হোল আছে, এইটুকু আছে। এখন তুমি চিন্তা করলো যে এটা যদি বিরাট বড় হয় তাহলে এটা ডায়ামিটার কত হবে, এটা কত হবে, এটা কত হবে। তুমি তুমি চিন্তা করতেছো এটা এই ঘরের সমান, আবার কেউ চিন্তা করছে 2 আঙ্গুলের মাঝখানে এটা টোটালটাকে ফিট করার সমান, তাহলে এই এই যে হোল গুলার সাইজ কিন্তু বা এটার যে ওভারঅল সাইজ এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি একভাবে চিন্তা করছো, আমি একভাবে চিন্তা করছি, আরেকজন আরেকভাবে চিন্তা করছে। তার মানে এই জন্য শুধু আঁকলেই হবে না, এখানে ডিসক্রিপশন দিতে হবে যে এটা কি, এটা কতটুকু, এটা কি হবে, এইসব বিষয়ে। তো এই এখন আসি যে টেস্ট ইউর রিটেন ডেসক্রিপশন বাই হ্যাভিং সামওয়ান অ্যাটেম্প টু মেক দ্য স্কেচ ফ্রম ইউর ডেসক্রিপশন। তো এইটা যদি হয়, এটা দেওয়ার সময়, ডেসক্রিপশন দেওয়ার সময় এমন ভাবে দিতে হবে যে তুমি যদি একটা রিটেন ডেসক্রিপশন দিয়ে দাও, সেটা দেখে যাতে অন্য কেউ আঁকতে পারে এরকম একটা ডেসক্রিপশন দিতে হবে। ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা তুমি সহজে বুঝতে পারো। দ্য ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া ইনএডিকুয়েট ফর দ্য ডিসক্রাইবিং দ্য শেপ সাইজ অ্যান্ড ফিচার ইজ কমপ্লিটলি অ্যাজ ওয়েল অ্যাজ কনসাইসলি। তো এটা এমন ইনএডিকুয়েট হওয়া যাবে না, যেটা হচ্ছে এই শেপ সাইজ এবং যে ফিচার আছে সেগুলোকে যাতে কমপ্লিটলি এটা কি বলে রিপ্রেজেন্ট করে। কম্পোজিশন অফ গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ, গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ ইউজেস লাইন টু রিপ্রেজেন্ট সারফেস এজেস অ্যান্ড দ্য কন্ট্রোর অবজেক্টস। তো গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজে দেখো, গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ ইউজেস টু রিপ্রেজেন্ট সরি ইউজেস ইউজ লাইন্স টু রিপ্রেজেন্ট সারফেস এজেস অ্যান্ড কন্ট্রোর্স অফ দ্য অবজেক্ট। তাহলে বোঝো বিষয়টা,
এই যে গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ, এখানে তোমার থ্রিডি, তার মানে কি বলা আছে, লাইন যেহেতু তোমার একই সাথে সারফেস কে, এজ কে এবং কন্ট্রোর কে প্রকাশ করছে, তার মানে কি তিনটা জিনিস কি তোমরা বুঝতে পারো যে কি জিনিস এই তিনটা, তোমরা কি জানো, কেউ কি বলতে পারবা এই তিনটা জিনিস কি কি বুঝতে পারো তোমরা? রাস্টার মনে হচ্ছে তোমরা এই তিনটা তিনটা জিনিসের প্র্যাকটিক্যালি জানো তোমরা, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো বুঝতে পারছো না। আচ্ছা আমি এই ফিগারটা থেকে আমি বর্ণনা করার চেষ্টা করছি, অন্য আমি ফিগার নিলাম না। তো এটা চিন্তা করো যে এটা একটা, এই যে এরকম একটা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, এটা ধরো একটা কাস্ট আয়রনের একটা কোনো ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে কোন একটা মেকানিক্যাল যন্ত্রের একটা পার্টস। হ্যাঁ, তাহলে এই যে এর যে সারফেস বোঝতো, এর পৃষ্ঠতল, তাই তো, এই যে টোটাল এরিয়া, এর যত এরিয়া আমরা দেখতে পাচ্ছি আশপাশ দিয়ে এবং ভিতরেও যদি চিন্তা করো, এটা ভিতরে, এই যে হোলের ভিতরে এই যে এরিয়াটা উপর দিয়ে যেটুকু দিয়ে আমরা হাত বুলাতে পারছি বা দেখতে পাচ্ছি, এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে সারফেস, তাই তো, এটা হচ্ছে সারফেস। তো এরপরে ছিল কি এজ, এজ হচ্ছে দেখো একদম এই যে কর্নার, এই যে কর্নার বরাবর যতগুলো কর্নার এখানে আছে, কোনা কোনা আছে, সবগুলাকে আমরা বলবো যে হচ্ছে এজ। এইখানে কিন্তু এটা কিন্তু এজ না, এটা সারফেস। হ্যাঁ, এই যে সারফেস গুলো, যে কর্নার গুলো, দুইটা সারফেস যেখানে কাট করেছে, এদিকে একটা সারফেস আছে, এদিকে একটা সারফেস আছে, দুইটা যে এখানে ইন্টারসেক্ট করেছে সেইখান দিয়ে একটা এজ তৈরি হয়েছে, এখানে একটা সারফেস আছে, এখানে একটা সারফেস, দুইটা যেখানে ইন্টারসেক্ট করেছে সেদিক দিয়ে একটা এজ তৈরি হয়েছে। তো এইভাবে অনেকগুলা এজ আছে এখানে, এটাকে বলা হচ্ছে এজ। এরপর আসে যে কন্ট্রোল, কন্ট্রোল হচ্ছে দেখো এই সবগুলা, যেমন ডেপথ সেন্সিং বলে না, যে ডেপথ এটা কতটুকু, এটা দেখে কিন্তু বুঝতে পারছো যে এটা আর এটা কিন্তু সেম হাইটে নাই, তাই না, এই অংশটা এর চেয়ে উঁচু, আবার এই অংশটা গর্ত, এটা এটা প্লেন, এই অংশটা আবার এর চেয়ে উঁচু, তাই না, এটা বুঝতে পারছি আমরা এখানে দেখে। তো এই যে তিনটা জিনিস আছে, সারফেস, তারপরে কি এজ, এবং হচ্ছে গিয়ে কন্ট্রোল। তো সারফেস কি বললাম, এই যে সারফেস পৃষ্ঠতল যেদিক দিয়ে আমরা হাত বোলাচ্ছি, এটা হচ্ছে সারফেস। এরপরে বললাম কি যে এজ, এজ হচ্ছে দুইটা সারফেস যে এখানে কাট করছে বা ইন্টারসেক্ট করতেছে সেই জায়গায় একটা এজ তৈরি হচ্ছে। আর কন্ট্রোল জিনিসটা হচ্ছে এর যে ডেপথ বা এর যে বিভিন্ন জায়গায়, দেখো এই জায়গার হাইট এর চেয়ে আর এই জায়গার হাইট কিন্তু সেম না, আর বিভিন্ন জায়গার হাইট বিভিন্ন রকম। আর কন্ট্রোল ম্যাপ যখন আমরা আঁকি, যে কন্ট্রোল হচ্ছে এমন একটা লাইন, কন্ট্রোল লাইন যদি বলি, যেই লাইন সবগুলা একই ডেপথের, একই হাইটের বা একই ডেপথের যে পরিমাণ পয়েন্ট গুলা নিয়ে যে লাইনটা আঁকা, সেটাই কন্ট্রোল লাইন বলে। যাই হোক, এটা আমরা ওইদিকে না যাচ্ছি না যাই। এখন এই সবগুলো জিনিসকে, এই তিনটা জিনিসকে একটা লাইন দিয়ে প্রকাশ করা হয়, তার মানে হচ্ছে বিষয়টা বুঝতেই পারছো যে এইটার 2D পিকচার আঁকা হবে, এই টোটাল জিনিসটার পিকচার আঁকা হয় 2D, তাই তো, একবার হয়তো এদিক থেকে দেখলা, একবার উপর থেকে দেখলা, একদিক সাইড থেকে দেখলা, দেখে তিন চারটা ছবি এঁকে দিলা, দিয়ে তিন চারটা ছবিতে সবগুলা ফিচার তুমি ইনকর্পোরেট করে দিও, তাহলে পুরোপুরি ক্লিয়ার যেটা আসলে কি তোমার 3D পিকচার রাখতে হলো না, বুঝতে পারলা, সেটা আমরা দেখবো যে কিভাবে এগুলো নিয়ে আমাদের কাজ হবে মেইনলি। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ ড্রয়িং অর ড্রাফটিং। তো এই যে ল্যাঙ্গুয়েজটা, এই যে তুমি আঁকলা সেটার ক্ষেত্রে, এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে ড্রয়িং অর ড্রাফটিং, এই জিনিসটাকে ড্রাফটিং বলা হচ্ছে। তো এই ড্রয়িং ক্যান বি ডান বাই ইউজিং ফ্রি হ্যান্ড অর ইনস্ট্রুমেন্ট অর কম্পিউটার মেথড। তো আমি এর আগেও বলেছি যে ফ্রি হ্যান্ডেও, এখানে তিন ধরনের মেথড আছে আসলে, ফ্রি হ্যান্ডে করা যেতে পারে, ইনস্ট্রুমেন্ট দিয়েও করা যেতে পারে, অথবা কম্পিউটার ইউজ করেও করা যেতে পারে। সাধারণত আর্টিস্টিক যে ড্রয়িংটা, যেমন আর্টিস্টরা তোমরা জানো তারা ফ্রি হ্যান্ড ড্রয়িং করে, ইঞ্জিনিয়াররা বা ধরো আর্কিটেক্টরা সাধারণত ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং করে, এখন যদিও সেই এখন কম্পিউটার চলে আসছে, যার কারণে এখন আর ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং এর ইয়াটা কমে গেছে, এখন সব কম্পিউটার এইডেড ড্রয়িং বা ড্রাফটিং হয়। এখন আসে যে ফ্রি হ্যান্ড ড্রয়িং, তো আমি যেটা বলছিলাম যে ওই ফিগারটাই দেখো এখানে আছে, ওই যে ফিগারটা ছিল এখানে, ওই ফিগারটাই দেখো যে বাম পাশে ডান পাশে রয়ে গেছে, এই একই ফিগার দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে ওইখানে যা ছিল এখানেও মোটামুটি তাই আছে। এখন এই জিনিসটাকে যদি আমরা আঁকতে চাই লাইন স্কেচড উইদাউট ইনস্ট্রুমেন্ট অর অনলি পেন্সিল অ্যান্ড ইরেজার, শুধুমাত্র পেন্সিল ইরেজার ইউজ করে কি বলে এটাকে আঁকার চেষ্টা করবো আমরা, এখানে একটা 3D পিকচার এঁকেছে আর কি। যদিও এখন এই যে আমরা যেটাকে বলছিলাম যে শুধুমাত্র লাইন ইউজ করে আমরা সবকিছুকে দেখাবো, তো দেখো এই যে এখানে সবকিছু লাইন, এখানে কোনো শেডিং নাই কিন্তু, দিয়ে আমরা এটা 3D আঁকছি। এর চেয়েও যদি আমরা চিন্তা করি যে এটাকেও দিব না আমরা, এটার টোটাল জিনিসটাকে আমরা অন্যভাবে প্রকাশ করব, সেটার ক্ষেত্রে দেখো এর যদি আমরা রাইট সাইড থেকে দেখি,
তাহলে এরকম একটা ভিউ দেখতে পাবো আমরা, দেখবো পরবর্তীতে দেখবো যে কিভাবে এই ভিউ গুলো আসে, কিভাবে ইয়া করে। আমি তোমাদেরকে একদম 3D দিয়ে আসলে এক্স্যাক্টলি এইভাবে করে করে দেখাবো, সমস্যা নেই। এই যে দেখো, এদিক থেকে যদি আমি দেখি একে কি দেখতে পাবো আমি আসলে, এই জিনিসটা কল্পনা করো, এরকম একটা জিনিস আছে, এই দিক থেকে তোমার চোখটা হচ্ছে এমন, এই 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 যে এই দিক থেকে এইদিকে দেখছো তুমি, তোমার চোখটা হচ্ছে এইদিকে, চোখটা হচ্ছে এমন একটা জায়গায় তুমি এইদিক থেকে দেখছো, তাহলে কি দেখবা? প্রথমে দেখ, তুমি দেখবা যে এইদিকে একটা লাস্ট একটা লাইন আছে, এটা এটা তুমি যে ইয়া দেখতে পাবা, এটার যে বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি তুমি দেখতে পাবা, এইদিকে একটা বাউন্ডারি দেখতে পাবা, তাহলে এই দুইটা বাউন্ডারি তুমি এখানে এঁকে দিলা, প্রথমে এঁকে দিলা। এটা যদি গোল আছে কিন্তু তুমি তার গোল দেখতে পাবা না, যদি এইদিক থেকে এক্স্যাক্টলি দেখো তুমি কিন্তু দুইটা দুই পাশে বাউন্ডারি দেখতে পাবো, তাহলে এই বাউন্ডারি দুইটা এখানে আঁকি। এরপরে কি দেখতে পাবো? নিচের বাউন্ডারিটাও তুমি দেখতে পাবো, এবং এটা দেখবা যে এর সাথে কোন একটা জায়গায় মিলে গেছে আসলে, এটা মানে এই জায়গায় যাবে না, যদিও এরকম একটা জায়গায় তুমি দেখতে পাবো এই বাউন্ডারিটা, এবং এর সাথে দেখবা মিলে গেছে। তুমি যদি এটা তাকাও, তাকালে এটা দেখতে পাবো। প্র্যাকটিক্যালি যদি একটু যদি কল্পনা করার চেষ্টা করো তাহলে হবে, তুমি বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে। দেন হচ্ছে এই অংশটা কিভাবে দেখবা, যে এটা এটার প্যারালালি আসছে, নিচের প্যারালালি আসছে, এই অংশটা নিচের প্যারালালি আসছে, এসে এইখানে একটা সার্কেলের মতো হয়ে গেছে। তাহলে সেম ভাবে এখানে এঁকে দেওয়া হলো, এই যে এরকম একটা সার্কেল আঁকা হলো, মানে হাফ সার্কেল আঁকা হলো। তাহলে এর যে মেইন স্ট্রাকচার সেটা কিন্তু আঁকা হয়ে গেছে। এখন এই অংশটা তুমি যদি চিন্তা করো কেমন দেখতে পাবা, এখানে একটা সার্কেল দেখতে পাবা, আচ্ছা আপনি কি কি চাহিদা দিতেও বলে নাম। এইখানে দেখো তোমরা এই এই যে এই জায়গাটাতে দেখো, এইখানে একটা বাড়তি অংশ ছিল যেটার ভিতরে হোল, এদিকে একটা সার্কেল আমি দেখতে পাচ্ছি, এই বাইরের দিকে একটা সার্কেল আমি দেখতে পাচ্ছি, তাই না? একটু আঁকতে এখানে অসুবিধা হচ্ছে, তো এইটাকে আমরা এখানে আঁকার চেষ্টা করলাম, যে এখানে দুইটা সার্কেল দেখতে দুইটা। এখন এই যে দাগগুলো এখানে, এগুলো কেন দেওয়া হলো? এগুলো হচ্ছে হিডেন, যখন কোনো লাইন দেওয়া হয় তখনই, যখন যেটাকে আমরা দেখতে পাই না কিন্তু আছে আসলে। এটা কেমন, এই যে দেখো এখানটাতে, এখানটাতে একটা হোল আছে ভিতর দিয়ে, এটা কোন দিক দিয়ে, এই দিক দিয়ে যে এই দিক দিয়ে পাস করেছে, এই দিক দিয়ে যে এই দিক দিয়ে পাস করেছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই জিনিসটা যদি আমরা এই দিক দিয়ে চিন্তা করি তো সেখানে এই যে এইভাবে, সরি, এই জিনিসটা দেখো এই দিক দিয়ে এটা ভিতরে পাস করেছে, এটা এই দিক দিয়ে পাস করেছে, তাই তো? অথবা এটা এই দিক দিয়ে পাস করেছে, যখন দেখতে পাবো সেটা হচ্ছে এর লাস্ট যে পার্টটুকু সেটুকু আমরা দেখতে পাবো, মানে যে একদম কি বলে এর যে বর্ডার গুলো আমরা দেখতে পাবো। তাহলে বর্ডার এদিকে একটা, এদিক দিয়ে একটা লাইন আঁকতে পারি আমরা, এদিক দিয়ে একটা লাইন আঁকতে পারি, তাই না? এদিক দিয়ে গেলে উপর থেকে দেখবো আমরা এরকম দেখতে পাবো। এখন এই বিষয়টা যদি আমরা উপর থেকে দেখার চেষ্টা করি তাহলে আসলে কি দেখবো দেখো তো, পুরো জিনিসটাকে এরকম একটা রাউন্ড একটা অবজেক্ট দেখবো না, এরকম একটা জিনিস দেখবো উপর থেকে যদি আমরা দেখি শুধুমাত্র, তাহলে এরকম একটা রাউন্ড একটা জিনিস দেখবো। তাহলে দেখে এইখানে একটা সার্কেল আছে, এইখানে একটা সার্কেল আছে, এরকম একটা জিনিস দেখবো, মানে এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, দেখলাম। এবং এই যে রাউন্ডেড পার্টটা আছে এই এইটার কিন্তু দুইটা এন্ড দেখবো আমরা, কোন এন্ড গুলা দেখবো, এই যে এইদিকে একটা এন্ড আছে, মানে এর যে এক্সট্রিম পার্ট এটা দেখবো, আবার এইদিক দিয়ে একটা ওই পাশে একটা আছে, তাই না? এই অংশ দুইটাকে এঁকে নিলাম, এই যে এরকম এঁকে নিলাম। আর আবার এখানে দেখো ডটেড লাইন আছে, এই ডটেড লাইনটা কেন, কারণ এই ভিতর দিয়ে আর একটা ছিদ্র আছে, ভিতর দিয়ে আর একটা হোল আছে, যেটার জন্য এই দিক দিয়ে একটা যাবে এবং এই দিক দিয়ে একটা লাইন আঁকা হয়েছে। তাহলে এই যে এই দুইটা, এই বাইরের দুইটা হচ্ছে এটার জন্য, এবং এই ভেতরের দুইটা লাইন আছে এটার জন্য, এবং দেখো এটা বাইরে একটু বের করা আছে, এটা কেন, এটা হচ্ছে এই এই যে এই যে ভিতরে সার্কেলটা দেখো, এটা কিন্তু একটু বাইরের দিকে বের করা আছে, যার কারণে এই জিনিসটাকে ভেতরে একটু বাইরের দিকে একটু বের করে দেওয়া আছে। এই হচ্ছে, এটা হচ্ছে বেসিক। তো এটাকে আমরা আরো সুন্দর ভাবে এখানে কল্পনা করব, মানে কল্পনা করাটা তোমাদের, আরো আমি কিছু মডেল করে দেখিয়েছি, সেই মডেল যেগুলো আমি ইয়া দেখাবো, আমি সেটা যাওয়ার আগে আমি এখানে একটু যদি দেখাই এই জিনিসটাকে, দেখো কি করা হয়েছে, ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং। তো এটাকে আবার ইনস্ট্রুমেন্টের সাহায্যে, এই যে সব সব কিছু ইউজ করে দেখো ওই জিনিসটাকে সুন্দর করে আবার করা হয়েছে, এবং সেটা সকল স্পেসিফিকেশন এখানে বলে দেওয়া হয়েছে, কোনটার ইয়া কত, কোনটার এই ফাই মানে হচ্ছে এর ডায়ামিটার, এটার ডায়ামিটার কত, এর রেডিয়াস কত, এখানে এটার লেন্থ কত, উইথ কত, সব কিছু দেখো বলে দেওয়া হয়েছে। সব কিছু যদি বলে দেওয়া হয়, এই দুইটা জিনিস যদি কাউকে দিয়ে দেওয়া হয়, এখন সে এই 3D জিনিসটা, এই দুইটা 2D জিনিস, 2D মডেল দেখে, সরি 2D ড্রয়িং দেখে, এই পুরো 3D জিনিসটা বানাই দিতে পারবে।
এই জিনিসটাকে, বুঝতে পারলা? এই যে এই যে এই যে ড্রয়িং দেখো, জাস্ট এখানে কোনো কিছু আমার বলতে হলো না, বা বলে তাকে বোঝানোর যে কথা, এই জিনিসটা আমি বুঝাইতে যাই কাউকে বলে যে এটা দেখতে কেমন হবে, এটা কিন্তু একটা মানে নেক্সট ইম্পসিবল, মানে এই এইরকম একটা কমপ্লেক্সে বোঝানো আসলে খুবই কঠিন বিষয়। তুমি আসলে কিভাবে বুঝবে বা কতটুকু, এই যে যখন এই যে এই দুটা ড্রয়িং যদি আমি কাউকে দিয়ে দিই, যে ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং এত সুন্দর করে স্কেলে আঁকা হয়েছে, এইখানে দেখো সব কিছু বলে দেওয়া আছে, কতটুকু এক্সট্রা বের হবে, কতটুকু কি হবে না হবে, এই দেখো ভিতরে যে সার্কেলটা আছে সেটা রেডিয়াস ফাই কত হবে, বাইরে যে সার্কেল আছে সেটার ফাই কত হবে, সব কিছু এখানে বলে দেওয়া আছে। এই যে এই সার্কেল আছে, এখানে যে কার্ভটা আছে এটার রেডিয়াস কত হবে, আবার উপরে যে সার্কেল আছে তার রেডিয়াস কত হবে, সবকিছু ইচ এন্ড এভরিথিং বলে দেওয়া আছে, সেন্টার পর্যন্ত ডিসটেন্স কত হবে, সবকিছু ডিসটেন্স এখানে মেজার করে বলে দেওয়া আছে। এখন স্যার এই জায়গায় স্যার ফাইটা কি স্যার? ফাই হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার বোঝাতো নাকি সার্কেলের, যে হচ্ছে ব্যাসকে বলা হচ্ছে ফাই। এই যে ধরো এটা হচ্ছে সার্কেল, তাহলে সার্কেলের ডায়ামিটার কোনটা হয় বলো, এই যে এ সেন্টার দিয়ে যে লাইন যায় সেটাকে ডায়ামিটার বলে, তাই তো? এর 2 ইনটু আর হচ্ছে ফাই, 2 ইনটু আর ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ফাই, মানে রেডিয়াস বা ব্যাসার্ধের দ্বিগুণ, ইকুয়াল টু ডায়া, বুঝতে পারলা? হ্যাঁ, তো এই যে সার্কেলের যে ডায়ামিটার সেটাকে ফাই বলা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, দেখো এখানে কিন্তু তিনটা সার্কেল আছে আসলে, এই যে এই কার্ভটা যখন আঁকা হয়েছে, একটা জিনিস দেখো এই যে এই অংশটা এদিকে একটা সার্কেল আছে, এই অংশটা এইদিকে একটা সার্কেল আছে, আর এই অংশটা এইটা একটা সার্কেলের অংশ, তাহলে এখানে তিনটা সার্কেল, যেখানে দুইটা সেম, এটা আর এটা সেম ধরা হয়েছে। এখানে যে আর 7, মানে এর 7 ইঞ্চ বা 7 মিটার যাই হোক, এখানে 7 ইউনিট হচ্ছে এর রেডিয়াস এই এই সার্কেলটা, আর এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 9.5। তো এইগুলো সব কিছু বলে দেওয়া আছে। এখন যদি এই ড্রয়িংটা কাউকে দেওয়া হয়, তাহলে এটা দেখে সে একদম প্রিসাইসলি সেটা যেটা আমি বানাইতে চাচ্ছি এক্স্যাক্টলি সেটাই বানিয়ে দিতে পারবে। এটা হচ্ছে ড্রয়িং এর পাওয়ার। এখন আসি, আচ্ছা এখানে আসলে আমাদের যে আমরা যেটা দিয়ে শুরু করি মেইনলি, এখানে যেমন পেজ সাইজ নিয়ে তোমাদের সঙ্গে আমার আলোচনা হয়ে গেছে, তাই তো? এইখানে আমরা ড্রয়িং স্কেল নিয়ে শুরু করি, এবং হচ্ছে গিয়ে কি দিয়ে শুরু করি, যে হচ্ছে বেসিক স্ট্রোক এন্ড হচ্ছে এই যে তোমার নাম্বার এন্ড হচ্ছে গিয়ে লেটার। কিন্তু আসলে এখন তো যেহেতু তোমাদের স্কেল হচ্ছে এমন একটা জিনিস, স্কেল ইজ দ্য রেশিও অফ লিনিয়ার ডাইমেনশন, সাইজ এন্ড শেপ হতে পারে, লেন্থ এবং সাইজ হতে পারে, অফ অ্যান এলিমেন্ট অফ অ্যান অবজেক্ট শোন ইন দ্য ড্রয়িং টু দ্য রিয়েল লিনিয়ার ডাইমেনশন অফ দ্য সেম এলিমেন্ট অফ দ্য অবজেক্ট। এরকম বিষয়টা হচ্ছে, ধরো এই যে একই জিনিস আছে সাইজ অফ দ্য ড্রয়িং, এখানে দেখো দুইটা জিনিস আছে, অ্যাকচুয়াল একটা অবজেক্ট আছে এরকম, এই যে তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে যে অবজেক্টটা সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল একটা সাইজ। ধরো একটা স্টিলের স্টিল কেটে তুমি এরকম একটা জিনিস বানাইছো, সাপোজ স্টিলের যে পাতা পাত থাকে না, যে জিআই যে ইয়া থাকে যেগুলো তোমার কি বলে শীট থাকে, জিআই শীট ধরো, বা তুমি ধরো কাগজ কেটে এরকম একটা অবজেক্ট বানাইছো, এরকম একটা অবজেক্ট বানাচ্ছে, এটা হচ্ছে রিয়েল অবজেক্ট, এবং সেই জিনিসই আর একটা কাগজে তুমি ড্রয়িং করছো, ওই জিনিসটা সেম ভাবে আঁকছো তুমি, এটা হচ্ছে ড্রয়িং। এখন ড্রয়িং এ দেখলা এইখানে তুমি ধরো এই যে নিচে লাল লাইনটা তুমি আঁকছো ধরো 10 10 সেন্টিমিটার, আর ড্রয়িং এ তুমি এটাকে আঁকছো 1 সেন্টিমিটার, তাহলে এই স্কেল হবে 1:10, তার মানে এইখানে 1 সেন্টিমিটার সমান হচ্ছে এইখানে 10 সেন্টিমিটার, অথবা এইখানে ধরো তুমি আঁকছো হচ্ছে 10 10 মিটার, এটা বিরাট বড় একটা ইয়া, তুমি 10 মিটার সাপোজ এই রেড লাইনটা অ্যাকচুয়ালি 10 মিটার, কিন্তু এখানে তুমি 100 1 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 1 সেন্টিমিটার = 10 মিটার, তার মানে 1 সেন্টিমিটার ইকুয়াল টু এখানে হচ্ছে 10 মিটার। তুমি যদি এখানে 1 সেন্টিমিটার রাখো এই ড্রয়িং এ, তাহলে ওটা অ্যাকচুয়ালি হবে 10 মিটারের সমান। এই যে হচ্ছে তোমার ড্রয়িং স্কেলের যে ইয়াটা, ড্রয়িং স্কেল এইভাবে হচ্ছে করা হয়, যে হচ্ছে গিয়ে কি যে এটা ড্রয়িং এ কতটুকু আছে এবং অ্যাকচুয়ালি কতটুকু আছে, এই দুটার রেশিও আকারে এটাকে প্রকাশ করা হয়। আশা করছি যে বুঝতে পারছো যে ড্রয়িং স্কেল জিনিসটা কি। এখন আমরা যাচ্ছি হচ্ছে নেক্সটে, এই যে দেখো ড্রয়িং স্কেল, ডেজিগনেশন অফ এ স্কেল কনসিস্ট অফ দ্য ওয়ার্ল্ড স্কেল দ্য ফলোড বাই দ্য ইন্ডিকেশন অফ ইট রেশিও অ্যাজ ফলোস, স্কেল 1:1, স্কেল 1:1 হচ্ছে ফুল সাইজ। আমরা সাধারণত অটোক্যাডে যখন ডিজাইন করবো বা ড্রয়িং করবো, তখন আসলে সাধারণত আমরা ফার্স্টলি
ড্রয়িং করার সময় আমরা 1:1 এই করি, কারণ 10 ফিট দিলে এখানে যে লাইনটা আসবে 10 ফিটই আসবে, 10 মিটার দিলে 10 মিটারই আসবে, তাই না? যখন প্রিন্ট করি সাধারণত তখন স্কেলে করে নিই, যে একটা ছোট স্কেলে করে নিই, এবং সেটা যদি আমি ফুল স্কেলও প্রিন্ট করতে চাই প্লটারে, ফুল স্কেলও আমি করতে পারবো, যে 10 ফিটের লাইন আমার 10 ফিট লাইনে, আমি একটা 10 ফিট লাইন আঁকলাম, এটা প্রিন্ট করব, 10 ফিটই আমি বের করতে পারবো, একদম এক্স্যাক্টলি 10 ফিটই আসবে প্লটার দিয়ে প্রিন্ট করা যায়। বিশাল বড় থাকে, তোমরা জানো যে ব্যানার প্রিন্ট করা যেটাতে এটাকে প্লটার বলে, প্লটারে তুমি প্রিন্ট করলে ওই এক্স্যাক্ট সেম সাইজে তুমি প্রিন্ট আউট করতে পারবে, সমস্যা নেই। এরপর আসে স্কেল, একটা হচ্ছে এনলার্জমেন্ট স্কেল। তো একটা জিনিস আছে, হয়তো এই জিনিসটাই উল্টা যদি হয়, তুমি ধরো 10 ছোট একটা জিনিস আছে, সাপোজ তোমাদের ক্ষেত্রে সিএসসি বা ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টির ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, তোমাদের সব পার্টস গুলো হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু একটা তুমি রেজিস্ট্যান্স ডিজাইন করলা, খুবই ছোট একটা রেজিস্ট্যান্স, একটা আইসি ডিজাইন করলা, খুবই ছোট ছোট একটা এলিমেন্ট, তো এত ছোট করে ড্রয়িং করলে তো চোখেই দেখবে না। একটা যদি বয়স্ক লোকজন হয় বা মিড এজের লোকজন হয়, তুমি কি ড্রয়িং করছো দেখতেই পাবা না, এটা একটা প্রবলেম। এখন ওই ড্রয়িংটাকে বড় করে আঁকা যাইতে পারে, ধরো তোমার পাস্ট একটা ছোট্ট একটা ইয়া আছে, সাপোজ একটা আইসি, এরকম ডাইমেনশনের একটা আইসি আছে, সাপোজ এটা ধরো 1 ইঞ্চি তো হয় না, এগুলো 1/2 ইঞ্চি বা 0.5 ইঞ্চি এরকম খুব ছোট ছোট আইসি হয়, তো এতটুকু একটা সাইজ আছে অ্যাকচুয়ালি। এখন এতটুকু আঁকলে এর মধ্যে তুমি আরো নানান ধরনের কম্পোনেন্ট থাকে ছোট দাঁতের মতো, যদি আমার ওইসব বিষয়ে তো আসলে নলেজ নাই, তোমরা বুঝতে পারবে যে সব কি জিনিস, দাঁতের মতো নানান ধরনের সিস্টেম থাকে এবং সেখানে ইয়া টিয়া করা থাকে, এতটুকু আঁকলে এত এইটুকু জিনিসের মধ্যে আমি সবকিছু দেখাতে পারবো না। কাজেই এই জিনিসটা যদি আমি বড় করে আঁকি, এত বড় আঁকি এবং সবগুলো ইনস্ট্রুমেন্ট যদি আমি এখানে সবকিছু এলিমেন্ট গুলো যদি দেখাই, তাহলে এটা বুঝতে খুবই সুবিধা হবে, তাই তো? তার মানে এই স্কেলটা, ড্রয়িং স্কেলটা, এই ড্রয়িং কিন্তু এটা বড়টা হচ্ছে ড্রয়িং আর এটা হচ্ছে অ্যাকচুয়াল, তাহলে ড্রয়িংটা যখন এর চেয়ে বড় হবে তখন এই স্কেলটাকে বলি আমরা এনলার্জমেন্ট স্কেল। তার মানে হচ্ছে এটার চেয়ে এটা বড় করে আঁকছি আমি, 10 গুণ বড় করে আঁকলাম বা 20 গুণ বড় করে আঁকলাম, তাহলে এটা হচ্ছে এনলার্জমেন্ট স্কেল। আবার যখন, আর আমরা যেটা দেখলাম এর আগে যে ছোট করলাম, যে ইয়া ড্রয়িংটা অ্যাকচুয়ালটা অনেক বড় এবং ড্রয়িংটা অনেক ছোট, তো ওইটাকে আমরা বলছি রিডাকশন স্কেল। তো আশা করছি যে তোমরা এই রিডাকশন স্কেল এবং এনলার্জমেন্ট স্কেল কি জিনিস বুঝতে পারছো ক্লিয়ারলি, যদি প্রবলেম থাকে বলতে পারো তোমরা যে স্যার এটা বুঝতে পারিনি। তো এখন আমি বললাম যে এটা আমরা স্কিপ করে যাব, যেহেতু আমরা সবকিছু অনলাইনে করছি, কাজে এটা হ্যান্ড ড্রয়িং, এইগুলো আমরা যখন ইনশাআল্লাহ এই পরিস্থিতি শেষ হয়ে গেলে আমরা যখন ক্লাসে ফিরবো তখন ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এইখানে আমরা সাধারণত এখন কিছু বিষয় নিয়ে দেখবো, আমরা যে প্রজেকশন নিয়ে দেখবো, যে আসলে প্রজেকশন মেথডটা কি বা কিভাবে প্রজেক্ট করা হয়। প্রজেকশন আমরা এইখানে না যে আগে আমি চলে যাই যে এইখান থেকে না যে আমি যদি ডিরেক্ট প্র্যাকটিক্যালি দেখতে চাই যে প্রজেকশন